ওয়েলকাম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফিরে এলাম আবারও আমাদের ভিডিও এডিটিং কোর্সে। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা আমাদের প্রশো প্রডিউসার সফটওয়্যারে আমরা আমাদের যে অডিও আছে সেটাকে অ্যাড করতে পারবো এবং সেটা থেকে এডিট করতে পারবো। আর সেই সাথে আজকে আমরা একটি বোনাস জিনিস দেখবো যে কীভাবে আমরা আমাদের প্রশোর যে অডিও লাইব্রেরি আছে সেটাকে ইউজ করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে চলে যাচ্ছি আমরা আমাদের প্রশো প্রডিউসার সফটওয়্যারে। এখানে আমি আমাদের যে গত প্রজেক্টটি ছিল সেটাকে আমি সেভ করে রেখেছি। তো এখানে আমি আমাদের যে সাউন্ড আছে সেটাকে অ্যাড করে দেখাবো। তো এর এখানে অ্যাড করার জন্য আমরা যখন আমরা ওটু স্লাইড মেকিং দেখেছিলাম তখন আমরা দেখেছি যে সেখানে ইমেজ ইনসার্ট করার সময় সেখানে মিউজিক অ্যাড করা যায়, কিন্তু আমরা যখন কাস্টমাইজ স্লাইড নিয়ে কাজ করবো তখন সেভাবে অ্যাড করলে হবে না। এর জন্য আমাদের এখানে একটি অপশন আছে মিউজিক, মিউজিকে আমরা ক্লিক করবো। আর তার আগে আমরা এই পাশে আরও দুটি অপশন আছে সেটা দেখি, একটা হচ্ছে মিউজিক লাইব্রেরি আর একটা হচ্ছে সেন্স মিউজিক। তো মিউজিক লাইব্রেরি হচ্ছে প্রশোর যে নিজস্ব অডিও লাইব্রেরি আছে, এই অপশনে ক্লিক করে সরাসরি চলে যান যে প্রশোর যে অডিও লাইব্রেরিটি আছে সেখানে। আর মিউজিক থেকে হচ্ছে আমরা ডিটেল কাজ করব। তো আমরা এখানে চলে যাচ্ছি মিউজিকে, মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে পাবো সাউন্ড ট্র্যাক একটা অপশন, এই সাউন্ড ট্র্যাকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে অ্যাড সাউন্ড ফাইল অথবা সিলেক্ট ফ্রম মিউজিক লাইব্রেরি, সিলেক্ট ফ্রম মিডিয়া সোর্স, এখানে তিনটা অপশন পাবো। তো আমরা এখানে অ্যাড সাউন্ড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ডেস্কটপে আপনাকে নিয়ে আসবে সেখানে আপনাদের আপনার মানে যে ফাইলে আপনাদের সাউন্ড আছে বা মিউজিক আছে মানে গান টান এটসেট্রা সেগুলোকে আপনারা সিলেক্ট করে এখানে নিয়ে সিলেক্ট করে দেবেন। তো আমার যে এখানে একটা মিউজিক আছে সেটাকে এখানে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখানে আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে টোটাল মিউজিকটা আর যতটুকু সবুজ এতটুকু অংশে অ্যানাবল আছে। তো অ্যানাবলটা কীভাবে হয় আমি দেখাই। আমাদের এখানে যে স্লাইড সেটা হচ্ছে টোটাল 52 সেকেন্ডের একটা স্লাইড, বাট আমাদের এখানে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা প্রায় 2-3 মিনিটের। তো এই 2-3 মিনিট যে সাউন্ডটা এখানে পুরোটা এখানে ভিজিবল হবে না, যতটুকু আপনার ভিডিও ততটুকু এখানে ভিজুয়াল হবে আর বাকিটা হাইট থাকবে। তো এখন আমরা এর যে বাকি কাজগুলো করব, তো এখন আমরা এখানে ফেড ইন ফেড আউট, তারপর হচ্ছে টাইমিং ভলিউম, এই অপশনগুলো আছে। তো আমরা এখানে ফার্স্টে আমরা যে 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 জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে টাইমিং। তো এই টাইমিংয়ের জন্য আমরা দেখেছি একটা জিনিস যে আমাদের ভিডিওর এই যে অংশটা আমি যদি প্লে করি তাহলে আপনারা দেখবেন যে এই যে মিউজিকটা এই লাস্টে ঠাস করে শেষ হয়ে গেলো, মানে শুনতে একটু কেমন শোনা যাচ্ছে। তো সেই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করব। আমরা এখানে চলে যাবো টাইমিং, এডিট ফেডস অ্যান্ড টাইমিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মিউজিকটা সেটা এখানে দেখাচ্ছে। টোটাল আমাদের মিউজিকটা হচ্ছে 3 মিনিট 37 সেকেন্ড আর আমাদের স্লাইড হচ্ছে 52 সেকেন্ড। তার মানে আমরা আমাদের যে স্লাইডটা আছে সেটাকে কেটে ছোটো করে নিব এখান থেকে। তো এখান থেকে ছোটো করা এই যে দেখুন দুটি অপশন আছে, মানে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে আমরা ভিডিও অ্যাড করার সময় আমরা যেমন আমাদের ভিডিওর মাঝখান থেকে অংশ নিতে পারি, সেম এখান থেকে আমরা মিউজিকেও সেম কাজটা করতে পারি। তো মিউজিকে আমরা শুরু থেকেই নিব, আমরা মাঝখান থেকে কেটে নিব না, বা আপনারা যদি আপনাদের কোনো লুপের প্রয়োজন হয় আপনারা সে এটা সেভাবে নিতে পারবেন কেটে। উপরে এই যে অংশগুলো আছে এখান থেকে যে টেনে ধরে এক জায়গায় করে দিবেন, যতটুকু আছে ততটুকু দেখাবে। তো আমি শুরুতে নিয়ে আসলাম এটা, আর এই পিছনের অংশ থেকে আমি 52 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো এই যে 52 সেকেন্ড পর্যন্ত নিয়ে নিলাম। এখন 52 সেকেন্ড পর নেওয়ার পর আমরা চাই যে লাস্টের অংশটা স্মুথ হোক, যেমনটা মাত্র আমি প্লে করে দেখলাম যে ঠাস করে মিউজিকটা শেষ হয়ে যাচ্ছে সেটা যেন না হয়। তাই আমরা এই যে নিচে দেখুন বক্সের মতো অংশ আছে আর সেখানে লেখা আছে ফেড আউট, এটাকে একটু টেনে দিব, 2-3 সেকেন্ড টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিই, তাহলে এখন জিনিসটা দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন জিনিসটা সহজেই। না আর একটু ফেড করে নিই সুন্দর করে, এডিট টাইম অ্যান্ড ফেড, ওকে। তো দেখতেই পেলেন যে আমাদের যে মিউজিকটা থেমেছে খুব স্মুথলি থেমেছে, মানে আগের মতো ঠাস করে থেমে যায়। তো এটা হচ্ছে মূলত ফেডিংয়ের কাজ। তো এই যে দেখুন আমি যে এখানে যে ফেড করেছি যে অংশটুকু সেই অংশটুকু আবার এই যে অংশটুকু এখানে দেখাচ্ছে যে ফেড আউট। হ্যাঁ,
যে অংশটা এখানে দেখাচ্ছে যে একটু অংশ ফেড আউট হয়েছে, আবার আপনি চাইলে ফেড ইনও করতে পারেন। ফেড ইন মানে হচ্ছে আমাদের যে শেষের দিকে সাউন্ডটা কমে এসেছে সেমভাবে শুরুতেও সাউন্ডটা কম থাকবে, আস্তে আস্তে বাড়বে। তো মিউজিকের ক্ষেত্রে শুরুটা সবসময় স্মুদই হয়, যার জন্য আমাদের ফেড ইন প্রয়োজন পড়ে না। কিন্তু আপনারা যদি মাঝখান থেকে লুপকে টেনেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফেড ইন ফেড আউট দুইটাই করতে হবে। আর ভলিউম হচ্ছে আপনি আপনার যে মিউজিকটা আছে সেটা ভলিউম চাইলে অনেক বেশি বাড়িয়ে দিতে পারেন বা অনেক বেশি কমিয়ে দিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও মেক করলেন, আপনার সাউন্ডটা হচ্ছে ওভার লাউড, সেক্ষেত্রে আপনি এটা ভলিউমটা এখান থেকে কমিয়ে দিতে পারবেন। আর যদি সাউন্ডটা হয় একদম লাইট একটা সাউন্ড, সেক্ষেত্রে আপনি ভলিউমটা এখানে বাড়িয়ে দিতে পারবেন। 200% পর্যন্ত আপনি ভলিউম বাড়াতে বা কমাতে পারবেন। তো আমি এখানে বাড়াচ্ছি না, আমি এটা 100%ই রাখবো। আর এখানে হচ্ছে আপনি আরেকটা অপশন পাবেন মাস্টার ভলিউম। মাস্টার ভলিউমটা মূলত ইউজ হয় যদি আমরা আমাদের মানে প্রশু প্রডিউসারের সাউন্ড প্লাস আমাদের যে ভয়েস দুইটা একসাথে এখানে দেই, তাহলে সেক্ষেত্রে মিউজিকের সাউন্ড আর হচ্ছে আপনার যে রেকর্ডিং সাউন্ড দুইটা মিলে হচ্ছে মাস্টার ভলিউম। সেটা কত পার্সেন্ট হবে সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি আলাদা আলাদা আপনার ভয়েসটাকে 70% আর মিউজিকটাকে 30% করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি ভলিউম কমাবেন এবং বাড়াবেন। তো হচ্ছে আমাদের বেসিক সিস্টেম মিউজিক অ্যাড করার। তারপর হচ্ছে আমরা অডিও লাইব্রেরি থেকে কীভাবে নেব। তো আমরা এখানে অ্যাড থেকে সিলেক্ট ফ্রম মিউজিক লাইব্রেরি, এখান থেকেও সরাসরি আমরা অডিও লাইব্রেরিতে যেতে পারি বা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে ক্লিক করেও যেতে পারি। তো যেখান থেকেই যান, তো আমি এখান থেকে যাচ্ছি, আমি নর্মালি এখান থেকে যাওয়াটাই সুন্দর। তো এখান থেকে যেতে হলে আপনার নেট কানেক্ট থাকতে হবে, এটা হচ্ছে প্রশু সরাসরি তাদের যে নেট ব্রাউজ করে তাদের যে লাইব্রেরি আছে সেখানে নিয়ে যায়। সেখানে এখান থেকে আপনারা ভিডিওগুলোকে প্লে করে চালিয়ে চালিয়ে দেখে নিতে পারবেন। তো এখান থেকে ফার্স্টে এটা ইউটিউবের মতো করে লোড হবে, লোড হয়ে মিউজিকটা প্লে হবে, দেন এটাকে আপনি অ্যাড করলে সেটা ডাউনলোড হয়ে প্লে হবে। তো মনে করেন যে এই মিউজিকটাই আমি নিয়ে নিলাম, ডান। তো এখান থেকে আমি এই যে মিউজিকটাতে ক্লিক করব। মিউজিকটা যে কোনো মিউজিক শোনার সময় আপনার এই যে থাম্বনেল আছে, থাম্বনেলে প্লে বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। আর হচ্ছে ডাউনলোড করার সময় এরকম মানে এই যে লেখা আছে লেখার এখানে ক্লিক করতে হবে। তো আমি যে এই মিউজিকটা নিয়ে নিব, তো এই যে আমি অ্যাডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ওকে, যাই হোক, আমার এখানে নেট কানেকশন আসলে আছে কিন্তু সামহাও এটা এখানে কানেক্ট হচ্ছে না, যার জন্য মিউজিকটা ডাউনলোড হয়নি। তো এটা মিউজিক ডাউনলোড হয়ে যাবে, দেন ওকে এখানে ওকে ক্লিক করবেন, আপনার মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। আর প্রশুতে আপনারা চাইলে ভয়েস রেকর্ড করতে পারবেন, তো সেটা আজকে না, সেটা অন্য দিন দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।